160টা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, এটা আপনারা বলছেন 10:45 এটা বেরিয়েছে, এটা সব পরীক্ষার্থীর জেনে পরীক্ষা দিয়েছে এই যুক্তি মানা সম্ভব নয়। হ্যাঁ, এটা যদি আমি দেখি যে অভিযোগ আসে, এবং আমি নিশ্চয়ই একটা তদন্ত কমিটি করছি, সেখানে যদি তার সত্যতা প্রমাণিত হয় যথাযোগ্য আমি ব্যবস্থা নিচ্ছি। এবং আমি আশ্বস্ত করছি যারা পরীক্ষার্থী তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। বোর্ড আগামী দিনে এই ঘটনার প্রেক্ষিতে যদি কোনো সিদ্ধান্ত নেয় ছাত্র স্বার্থে পরীক্ষার্থীর স্বার্থেই সিদ্ধান্ত নেবে। আমি আমি এখনো দেখুন আমি মিলে গেছে কিনা আমি এইভাবে তো বলবো না, আমার বিশেষজ্ঞ কমিটি আছে, তাদের কাছে আমি প্লেস করব। আপনারা বলছেন যে আমাদের পরীক্ষার্থীর টোটাল কত, 42,000 বা 46,000 সবাই পরীক্ষায় কোশ্চেন জেনে গেছে এবং পরীক্ষা দিয়েছে, এই যুক্তি তো আমি মেনে নিতে পারছি না। এটা দেখুন, আমি বলবো যে এই পরীক্ষা পদ্ধতি অনেকটাই কি বলবো, মানুষের যারা পরীক্ষার কাজে যুক্ত তাদের নিষ্ঠা সততা এগুলোর উপর নির্ভর করে। কিন্তু কখনোই কোনো সেন্টারে কোনো ব্যক্তি যিনি পরীক্ষার সাথে যুক্ত তিনি যদি অনৈতিক কাজ করেন, আমি বলবো এখানে আমি বলবো যে সরকার এবং বোর্ডকে মেলাইন করার জন্য একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। আপনারা জানেন যে ডিএলএড ট্রেনিং কলেজ নিয়ে বহুবিধ অভিযোগ রয়েছে, এবং বিগত দিনগুলোতে ওই সমস্ত ট্রেনিং সেন্টারগুলোতে কলেজগুলোতে পরীক্ষা হতো। আমরা এবারে বোর্ড কী করেছে, অন্য স্কুল কলেজে তার সেন্টার দিয়েছে। সবসময় একটা চেষ্টা করা হচ্ছে কিভাবে এই এই যে ধরনের আমি স্বচ্ছতা মেনে পরীক্ষা করার একটা চেষ্টা করছি, কিভাবে একটা মেলাইন করা যায়, একটা পদ্ধতিকে কিভাবে পিছু টেনে ধরা যায়, একটা সবসময় চেষ্টা থাকে এবং সেই চেষ্টা করা হয়েছে। তো আমি বলবো, আবারও বলবো যে আমি বিশেষজ্ঞদের সঙ্গে যদি কোনো ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে আমি বলবো যে 46,000 ছাত্রছাত্রী সবাই কি কোশ্চেন জেনে পরীক্ষা দিয়েছে, আমি বলবো না এটা পরীক্ষা লিকিংয়ের ঘটনা নয়, এটা বলবো বিট্রেয়াল, আমি বলবো এটা বিট্রেয়াল, এটা বলবো সরকার এবং বোর্ডকে মেলাইন করার প্রচেষ্টা। হ্যাঁ, আমি নিশ্চয়ই আমি সিদ্ধান্ত নেব, আমি বিশেষজ্ঞ কমিটির সাথে কথা বলবো, এবং বোর্ড তাদের যে তারা যে মানে রিকমেন্ডেশন দেবেন, তারা যে সাজেশন দেবেন সেই সাজেশন মেনে আমি কাজ করবো।